বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে Vivo V26 Pro এর ফুল স্পেসিফিকেশন এবং এর বাংলাদেশি বাজার মূল্য নিয়ে কথা বলবো। যারা বাজেটের মধ্যে সেরা একটি ফোন কিনতে চান তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আলোচনা করা হবে এবং শেয়ার করা হবে Vivo V26 Pro এর ফুল স্পেসিফিকেশন, লাইক ক্যামেরা, ডিসপ্লে পারফরম্যান্স, র্যাম, স্টোরেজ, ব্যাটারি এবং ইত্যাদি সম্পর্কে, যাতে করে আপনি ফোনটি কেনার আগে খুব ভালো করে এর বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে পারেন। Vivo V26 Pro ভারতে 6 সেপ্টেম্বরে লঞ্চ করা হয় এবং ফোনটিকে মূলত দুইটি কালারে লঞ্চ করা হয়, এক হচ্ছে কালো কালার এবং দুই গোল্ডেন কালারে। Vivo V26 Pro এর মোবাইলটিতে রয়েছে 6.7 ইঞ্চি অর্থাৎ 17.02 সেন্টিমিটার ডিসপ্লে, যার রেজলিউশন হবে 1080x2400 পিক্সেল। Vivo V26 এর অ্যাসপেক্ট রেশিও হল 20:9, যাতে আপনি ভিডিও দেখার সময়, গেম খেলার সময় বা অনলাইনে স্ট্রিম করার সময় কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার ভিজুয়াল উপভোগ করতে পারেন। এখন আসি এর প্রসেসর সম্পর্কে। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকর 2x2.3 GHz কাইরোস 465 কোয়ালকম SM7125 স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, যাতে করে একই সময় একাধিক অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করার সময় কোনো প্রকার ঝামেলা বা ল্যাগ পোহাতে না হয়। এছাড়াও ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 8GB র্যাম এবং 128GB ইনবিল স্টোরেজ, যাতে আপনি কোনো প্রকার বা কোনো বিষয় চিন্তা না করে গান, ভিডিও গেম এবং আরও অনেক কিছু কিন্তু আপনার ফোনে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাছাড়া ছবি এবং ভিডিওগ্রাফি করার সময় কোনো প্রকার ঝামেলা বহন যাতে না করতে হয় এর জন্য কিন্তু আপনি 128GB ইনবিল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনি এক্সটার্নাল SD কার্ডও ইনবিল করতে পারবেন। এছাড়াও Vivo V26 5G অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11। এখন আসি এই ফোনটি ব্যাটারির ক্যাপাবিলিটি সম্পর্কে। এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, যাতে করে সিনেমা, গান বা গেম খেলার সময় লং লাস্টিং সিস্টেম প্রোভাইড করে এবং ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়ে চিন্তা না করে এটিকে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায়। Vivo V26 Pro এর ক্যামেরাটির পিছনের দিকে রয়েছে একাধিক ক্যামেরা, যেমন থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে থাকাকালীন মোবাইলটিতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যাতে করে আপনি আপনার একটি আশ্চর্যজনক সেলফি কিন্তু ক্লিক করতে পারবেন। তাছাড়া ফোনটিতে কানেক্টিভিটি সিস্টেম হিসেবে থাকছে ওয়াইফাই, মোবাইল হটস্পট, ব্লুটুথ এবং নেটওয়ার্ক হিসেবে থাকছে 3G, 2G এবং 4G, 5G সাপোর্টেড নেটওয়ার্ক। তাছাড়া লাইট সেন্সর তো পাচ্ছেনই এবং প্রক্সিমিটি সেন্সর, এক্সেলোমিটার, কম্পাস এবং আরেকটি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে জাইরোস্কোপ সেন্সর। এবার আসি ফোনটির বাংলাদেশি বাজার মূল্য নিয়ে। ফোনটি যখন ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু এর বাজার মূল্য অনেকটাই ধরা হয়েছিল, কিন্তু বর্তমানে যদি আপনি বাংলাদেশ থেকে এই ফোনটিকে কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরও তুলনামূলক এই ফোনটিকে 48,000 টাকা বা 48,000 রুপি দিয়ে কিন্তু আপনি ইন্ডিয়ান মার্কেট থেকে কিনতে পারবেন। এখন কথা হচ্ছে এটাকে কনভার্ট করলে আপনি বাংলাদেশের দাম জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? মোবাইল রিলেটেড আরও কোনো তথ্য যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিনই আপনাদের জন্য একটি নতুন নতুন ফোনের রিভিউ নিয়ে আসব। ধন্যবাদ।